জাজাকুমুল্লাহ খাইর। মাদ্রাসার বিভিন্ন প্রজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করলেন হাফিজ হোসেন আহমদ বিশ্বনাথী সাহেব। আসলে এই মাদ্রাসা আমি নিজের মাদ্রাসাই মনে করি, এই মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক আপনারা সবাই জানেন, অনেকেই জেনেছেন। কিছুদিন আগে আমার আম্মা দুনিয়া থেকে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 3 ফেব্রুয়ারি তিনি বাংলাদেশে ইন্তেকাল করেছেন, আমি তখন বাংলাদেশে ছিলাম। আমার অসুস্থতা শোনার পরে আমি জানুয়ারির 9 তারিখে দেশে গিয়েছিলাম, প্রায় 6 সপ্তাহ দেশে ছিলাম। এই সময়ে আমি বাংলাদেশের আর কোনো প্রতিষ্ঠানে যাইনি, একমাত্র প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আমি গিয়েছি কিছু সময় আমি ছিলাম এবং মাওলানা শিব্বির আহমদ বিশ্বনাথী সাহেব সহ অনেক মাদ্রাসার উস্তাদ আসাদুজ্জামান ইকরাম ছিলেন, তাদের সাথে মোলাকাত হয়েছে। আমি বিশ্বনাথ মাদ্রাসায় একদিন আমি উপস্থিত হয়েছিলাম এই মাদ্রাসার সাথে, সেই আত্মার টান এই সম্পর্কের কারণেই। আমি তখন দেখে এসেছিলাম এই যে ঝুঁকিপূর্ণ বিল্ডিংটা তখন ভেঙে ফেলা হয়েছে এবং তারা প্ল্যান করতেছেন কিভাবে এই বিল্ডিংটা কাজ শুরু করা যায়। আজকে কাজ শুরু হয়ে গেছে, আপনারা শুনেছেন, অবশ্যই আপনারা এই প্রতিষ্ঠানের এই ভবনকে, এই ভবন নির্মাণে আপনারা এগিয়ে আসবেন। আসলে দীর্ঘক্ষণ থেকে আমাদের সামনে উপস্থিত আছেন, মিডিয়ায় যিনি সবসময় থাকেন, আন্তর্জাতিক টিভি চ্যানেলগুলোতে নিয়মিত প্রোগ্রাম করেন, ইকরা টিভিতে 4 দিন লাগাতার প্রোগ্রাম করেন, বাংলা টিভিতে নিয়মিত প্রোগ্রাম করেন, বাংলা টিভির চ্যারিটি অ্যাডভাইজারও তিনি, দীর্ঘক্ষণ থেকে আমাদের সামনে উপস্থিত। কিন্তু আমি কথা বলে যাচ্ছি, খুবই বেয়াদবি মনে হচ্ছে। অনুষ্ঠানের দোয়ার আগে শেষ পর্যায়ে 2টি কথা বলবেন, আমি অনুরোধ করবো মুফতি আব্দুল মুনতাকিম সাহেবকে। بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى لا سيما على سيد الرسل وخاتم الانبياء وعلى اله واصحابه اجمعين اما بعد আমি আসলে ভাষা দিয়ে আমার মনের অভিব্যক্তি ব্যক্ত করতে পারবো না। মুফতি নোমান সিদ্দিকী সাহেবের মতো এত সুন্দর প্রতিতযশা যোগ্যতা সম্পন্ন বাক শক্তির অধিকারী আলিমে দ্বীন পাশে বসা আর তার সামনে আমাদের বাকরুদ্ধ শ্বাসরুদ্ধ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু আজকে আমি কি বলবো, সুবহানাল্লাহিল আযীম, আজকে দরসে হাদিস, দরসে বুখারী শরীফ লাইভ টেলিভিশন চ্যানেলে হলো, আবার মাদ্রাসার দৌরায়ে হাদিস টাইটেল জামাতে পড়ার সময়ে আমাদের হাদিসের দরসের যে এক নূরানিয়ত, একটা আলোকিত মনোভাব ছিল, সেটা আমরা আজ ফিরে পেয়েছি, সুবহানাল্লাহ। আমি আনন্দিত, উদ্বেলিত এবং আবেগে উচ্ছ্বাসিত, ভাষা দিয়ে ব্যক্ত করা যাবে না যে কতটুকু যে আজ আনন্দ উপভোগ করেছি আর কত রহমত এবং নিয়ামত আমরা লাভ করেছি। আমি বলবো যে এই বিশ্বনাথ মাদ্রাসা, দারুল উলুম মাদানিয়া বিশ্বনাথ মাদ্রাসা এবং যতগুলি মাদ্রাসা সবগুলি, এইসব উলামা একরাম, শেখুল হাদিস আল্লামা ইমদাদুল হক সাহেব, এইসব নুরানি চেহারার অধিকারী উলামা একরাম, এইসব ফাজিলিন ফুজালা যারাই আছেন, তাদের প্রত্যেকের বেলায় একটি কথা বলবো, এরা সবাই হলেন আমার আপনার সকলের প্রিয় নবী তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলজ্যান্ত মুজিজা। নবীজির মুজিজার আরেকটা রূপ হলো এইসব সুন্দর এবং নুরানি চেহারাগুলো, পবিত্র হাদিসের আভা এবং নুরানিয়ত আমরা আজকে লক্ষ্য করলাম। আল্লাহু আকবার, যে এই নবীর সঙ্গে সম্পর্ক আমাদের, মুহাদ্দিস সাহেব হুজুর বলেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্কটা আবার যুগসূত্রটা আমাদের কায়েম হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই যুগসূত্রকে ধরে রেখে সারাটি জীবন অতিবাহিত করার জন্য তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগান হলো এইসব মাদ্রাসাগুলি, আর মাদ্রাসার ছাত্র যারা তাদেরকে হাদিসের ভাষায় মেহমানে রাসূল বলা হয়। মাদ্রাসাগুলি হলো নবীজির বাগান, মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো রাসূলুল্লাহর ঘর, আর মাদ্রাসার শিক্ষার্থী যারা তারা হলেন রাসূলুল্লাহর মেহমান, মেহমানে রাসূল, কারণ আল্লাহর নবী এদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য, এদের খোঁজ খবর নেয়ার জন্য, এদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য আল্লাহর নবী ওসিয়ত করে গিয়েছেন। সুতরাং এই হাদিসের আলোকে তাদেরকে মেহমানে রাসূল বলা হয়। আমি অনুরোধ করব যে মেহমানে রাসূলের সঙ্গে, রাসূলের মেহমানদের সঙ্গে ভালো ব্যবহারের যে ওসিয়ত নবীজি করে গিয়েছেন, সেই ওসিয়তের উপর আমল করতে গিয়ে আপনারা বিশ্বনাথ মাদ্রাসার প্রতিটি প্রজেক্টকে আপনারা বাস্তবায়িত করবেন। এই মাদ্রাসার প্রতিটি প্রজেক্ট ফুলে ফলে পল্লবে বিকশিত হোক এবং সারা বিশ্বব্যাপী এর খেদমাত পৌঁছে যাক। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন।
করেন। আমিও জামিয়াতুল খায়র নামে যে সুন্দর প্রজেক্ট হাতে নিয়েছি তা যেন কবুল হয়, এর জন্য দোয়া প্রার্থী। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এখন দোয়া হবে ইনশাআল্লাহ। যারা উপস্থিত আছেন, স্টেজে আছেন, যারা অডিয়েন্সে আছেন, সবাইকে আবার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি জামিয়া মাদানিয়া মাদ্রাসা এবং মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে। শুরু থেকে নিয়ে আমাদের সাথে বাংলা টিভির পর্দায় যারা শেষ পর্যন্ত ছিলেন, যাবার বেলা আবারও আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা অবশ্যই এই মাদ্রাসার পাশে থাকবেন, যেভাবে আপনারা ছিলেন অবশ্যই থাকবেন আগামীতেও। এই আশাবাদটুকু রেখে আমি হযরত শাইখুল হাদিস আল্লামা ইমদাদুল হক সাহেবকে আজকের অনুষ্ঠানের শেষ মোনাজাত এবং এই মোনাজাতের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি হবে। আমি সবাইকে অনুরোধ করব মনোযোগ সহকারে আপনারা এই মুবারক মজলিসের শেষ দোয়ায় আপনারা শরীক হবেন ইনশাআল্লাহ। মোনাজাত পরিচালনা করছেন শাইখুল হাদিস হযরত আল্লামা ইমদাদুল হক সাহেব। حمدا كثيرا طيبا مباركا فيه لا نوصي ثناء عليك انت كما اثنيت على نفسك اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا ولوالدينا ولمشايخنا ولأساتذنا ولمن له حق علينا ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات يا أرحم الراحمين আয় আল্লাহ আমাদের মজলিসকে কবুল মর্জু ফরমাও। আয় আল্লাহ দীর্ঘ সময় আমরা একটা একটা ঘরের মধ্যে বৈশা আয় আল্লাহ আপনার দিন সম্পর্কে আলোচনা করতেছি, আল্লাহ আমাদের আলোচনা কবুল মর্জু ফরমাও। আল্লাহ যে মাদ্রাসার উদ্দেশ্যে এখানে মজলিস হয়েছে এই মাদ্রাসা বিশ্ব মাসায় কবুল মর্জু ফরমাও, তার সমস্ত হাজাতকে আল্লাহ গায়েব থেকে পূর্ণ করিয়া দাও। আয় আল্লাহ আমাদের সকলকে আল্লাহ নেক কাম করার তৌফিক আনায়াত ফরমাও। আয় আল্লাহ আমাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিন। আয় আল্লাহ জানিয়া ওজনে ইচ্ছা অনিচ্ছাকে উপরে প্রকাশ যত গুণা হয়েছে আল্লাহ মাফ করে দিন। আয় আল্লাহ আমাদের আল্লাহ সমস্ত দিনদার পরিষ্কার বানিয়ে দিন। আয় আল্লাহ আমাদের মাতা পিতা আফসাদ সমস্তকে আল্লাহ ভেদ নসিব ফরমান। আয় আল্লাহ তাদেরকে আল্লাহ ভেদ নসিব ফরমান। আয় আল্লাহ হাসরে মাজানে আপনার আসেন যে আমাদের সকলে একসাথে আল্লাহ হাসর নসিব ফরমান। আয় আল্লাহ দুনিয়া থেকে যাওয়া সমস্ত ক্রাতের ঘাটে বা ইমান মত নসিব করে দেন, কবর আজাবকে মাফ করে দেন, জাহান্নামকে আল্লাহ হারাম করে দেন। ইয়া আল্লাহ হাসরে মাজানে আপনার আসেন যে স্থান দান করে দেন। আয় আল্লাহ আমাদের সকলকে আল্লাহ মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের সকলকে জান্নাত নসিব ফরমান। আয় আল্লাহ জান্নাত আপনার দিদা নসিব ফরমান। আয় আল্লাহ অনেক বয় দোয়া দরখাস্ত প্রত্যেকে নেক আল হাজাতকে পূর্ণ করিয়া দেন, অনেক অসুস্থ তাদেরকে সেহত আপনার দান করিয়া দেন, অনেক মুশকিলাত মধ্যে আসে মুশকিলাতকে আসান করে দেন। আয় আল্লাহ ঔলাদদেরকে দিনদার পরহেজগার বানিয়ে দেন। আয় আল্লাহ আমাদের সকলকে আয় আল্লাহ সেহত আফিয়ত দান করে দেন। আয় আল্লাহ আমাদের রুজি রোজগার খায়ের বরকত দান করিয়া দেন, হারাম গেজাত থেকে আল্লাহ পরহেজ ফরমান। আল্লাহ
وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين، وارحمنا برحمتك يا أرحم الراحمين. آمين.